শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ম্যাথ টিচিং এর পক্ষ থেকে তোমাদের প্রতি রইল অনেক অনেক শুভকামনা। আমি তোমাদের গণিত শিক্ষক মোখলেসুর রহমান। তো আজকে আমরা পরবর্তী যে সৃজনশীল অঙ্কগুলো দিয়েছিলাম ক্লাসে, সেই অঙ্কগুলো আমরা সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? তো অতীতে আমরা দুইটা ভিডিওর মাধ্যমে 1 থেকে 6টা অঙ্ক আমরা সলভ করেছি। আজকে আমরা পরবর্তী অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। দেখা যাক আমরা আজকে কতটি অঙ্ক সলভ করতে পারি, ঠিক আছে? তো 7 নম্বর অঙ্কটি দেখো, এখানে বলা হচ্ছে যে একটি পেন্সিলের দাম 20 টাকা। অঙ্কগুলো খুব মজা করে শিখতে হবে, ঠিক আছে? বলা হচ্ছে একটি পেন্সিলের দাম 20 টাকা আর একটি খাতার দাম হচ্ছে 25 টাকা, ঠিক আছে? তারপরে 9 নম্বর বলেছে যে একটা পেন্সিল ও একটি খাতার দামের পার্থক্য কত টাকা। তাহলে এখানে নতুন একটা শব্দ এসেছে, সেটা হচ্ছে পার্থক্য। এই পার্থক্য কথার অর্থ হচ্ছে বিয়োগ। তার মানে এই 25 আর 20 কী করতে হবে? বিয়োগ করতে হবে, শেষ। 9 নম্বরটা বলেছে যে 5টি পেন্সিলের দাম কত। তো 5টি পেন্সিলের দাম জানতে হলে তোমাকে প্রথমে আগে একটি পেন্সিলের দাম জানতে হবে। তাই দেখো এখানে দেওয়া আছে একটি পেন্সিলের দাম 20 টাকা, তাহলে আমরা 5টি পেন্সিলের দাম বের করব, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলেছে যে 5টি পেন্সিল ও 6টি খাতা কিনতে মোট কত টাকা প্রয়োজন। তো তুমি বলো এই অঙ্ক কে না পারবে? তুমি যখন ক্যান্টিনে যাও তখন কি খাতা পেন্সিল কখনো কিনোনি? সেই জিনিসটাই আমরা কিনবো আজকে, কিনে দোকানদারকে আমরা টাকা দিব, এই তো শেষ, আর তো কিছু না, ঠিক আছে? তো চলো অঙ্কগুলো আমরা শুরু করি। তো প্রথম অঙ্কটি কী ছিল আমাদের? প্রথম অঙ্কটি ছিল আমাদের যে একটি পেন্সিল ও একটি খাতার দামের পার্থক্য কত টাকা, ঠিক আছে? তো এটা দিয়ে আমরা শুরু করি। তো 7-এর 1 নম্বর, তাহলে দামের পার্থক্য, তাহলে পার্থক্য মানে কী শিখলাম আমরা একটু আগে? বিয়োগ। তাহলে বিয়োগের সময় বড়টা আগে লিখতে হয়, তার মানে খাতার দামটা আমরা আগে লিখব। তাহলে সুন্দর করে লিখব যে একটি খাতার দাম 25 টাকা। একটি খাতার দাম হচ্ছে কত? 25 টাকা। আর নিচে লেখো একটি কিসের দাম? পেন্সিলের দাম। আমার হাতের লেখা খুবই খারাপ, কিছু মনে করো না। একটি পেন্সিলের দাম হচ্ছে কত আমাদের? 20 টাকা। তো এই কথাগুলো লিখতে হবে, ঠিক আছে? তারপরে দাগ দিবা। পার্থক্য মানে কি? বিয়োগ। এই যে বিয়োগ করবা, কিসের পার্থক্য বলেছিল? এই খাতা এবং পেন্সিলের দামের পার্থক্য, এই যে দামের পার্থক্য, দামের। তো তুমি অত কিছু লেখার দরকার নাই, শুধু সংক্ষেপে লিখবা যে অতএব দামের পার্থক্য, দামের পার্থক্য। তো বিয়োগ করলে হয় 5, হয়ে গেল আমাদের 9 নম্বরটা, ঠিক আছে? এটা ছিল আমাদের কী নম্বর অঙ্ক? 9 নম্বর। আচ্ছা, এখন আমরা 6 নম্বর করি। তো 6 নম্বর কী বলেছিলো? 5টি পেন্সিলের দাম কত? কী করাবো বলো? এগুলো ক্লাস 1-এ তোমরা শিখে এসেছো। তো 5টি পেন্সিলের দাম কত জানতে হলে একটি পেন্সিলের দাম তোমাকে জানতে হবে। তাহলে দেখো তো এখানে একটি পেন্সিলের দাম দেওয়া আছে না, 20 টাকা, কিন্তু ওইটা আবার লিখতে হবে, এখানে খাতায় লিখতে হবে। সুন্দরভাবে লিখবা যে একটি পেন্সিলের দাম কত? 20 টাকা। এখন তোমাকে কি বলেছে? 5টি পেন্সিলের দাম কত? তো বের করো। তো এখন তোমাকে প্রশ্ন করি, একটি পেন্সিলের দাম যদি 20 টাকা হয়, তাহলে 5টি পেন্সিলের দাম কম হবে না বেশি হবে? যদি বেশি হয় তাহলে গুণ করতে হয়, এটা আমরা অনেকবার শিখেছি, কারণ এটা হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক, বেশি হলে গুণ করতে হয়। তার মানে 20 গুণ 5, এই যে 20-এর সাথে 5টা গুণ করতে হয়। এখানে যেটা আছে সেইটা আগে লিখতে হয়, আর এদিক থেকে যে আসে তাকে লিখতে হয় এখানে। তাহলে 5-এর সাথে 20 গুণ করলে হবে 100 টাকা। তাহলে 5টি পেন্সিলের দাম কত পাইলাম আমরা? 100 টাকা, হয়ে গেল 6 নম্বর। ওকে, এবার আমরা 9 নম্বর করব। কি বলেছিল 9 নম্বরটা? বলেছিল যে 5টি পেন্সিল ও 6টা খাতা কিনতে কত টাকা লাগবে। তো 5টি পেন্সিলের দাম তো আমরা পেয়েছি, এখন শুধু খাতার দামটা আমরা বের করব, তাহলে হয়ে গেল, ঠিক আছে? তাহলে কয়টি খাতা কিনেছিল সে দোকান থেকে? 6টি খাতা। তাহলে প্রথমে একটি খাতার দাম জানবো। তো একটি খাতার দাম তোমাদের দেওয়া আছে অঙ্কে, যে একটি খাতার দাম কত টাকা দেওয়া আছে? 25 টাকা। একটি খাতার দাম 25 টাকা, তাহলে অত 6টি খাতার দাম। তো তোমরাই বলো
একটা খাতার দাম যদি 25 টাকা হয় তাহলে 6টা খাতার দাম কি হবে? অবশ্যই বেশি হবে। আর বেশি হলে কি করতে হবে? আমরা একটু আগে শিখলাম বেশি হলে গুণ করতে হয়, ঠিক আছে? তাহলে 25 6 গুণ করলে হয় 150, মানে 150। তাহলে তোমাকে প্রশ্ন করেছিল যে তুমি ক্যান্টিনে গেছো, গিয়ে তুমি খাতা কিনেছো আর পেন্সিল কিনেছো, এখন তোমার কত টাকা লাগবে? তো তুমি তো দেখতেই পাচ্ছো যে 5টি খাতা কিনতে তোমার লেগেছে 100 টাকা আর 6টি খাতা কিনতে লেগেছে 150 টাকা। তাহলে তোমার খাতা আর পেন্সিল কিনতে কত টাকা লাগলো? নিশ্চয়ই 250 টাকা, কারণ এই যে এখানে 100 টাকা আর এখানে 150 টাকা, 250 টাকা না? তোমাকে যদি ছোট সংখ্যা দিয়ে বলে তুমি বুঝতে পারবা। মনে করো তুমি সিঙ্গাড়া কিনেছো 5 টাকার আর কলম কিনেছো 5 টাকার, তাহলে তুমি কত টাকা খরচ করলা? তুমি খুব সহজে বলতে পারবা, স্যার 10 টাকা খরচ করেছি। তো এই 10 কীভাবে হলো? যোগ করে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো তুমি খাতা কিনেছো 100 টাকায়, পেন্সিল কিনেছো 100 টাকার আর খাতা কিনেছো 150 টাকার, তাহলে এই দুইটাই তো তোমার খরচ, তাই না? তাহলে এই দুজন কী করতে হবে? যোগ করতে হবে, কারণ তোমাকে বলেছে যে খাতা এবং পেন্সিল কিনতে কত টাকা প্রয়োজন, ঠিক আছে? তাহলে তুমি সুন্দর করে লিখো যে 5টি পেন্সিলের দাম, দোকানে কী কী কিনেছো তুমি? পেন্সিল আর খাতা, তাই না? তাহলে তুমি কথাগুলো লেখো যে আমি 5টি পেন্সিল কিনেছি 100 টাকা দিয়ে, এই কথাটা লিখো এখানে। তারপরে লেখো যে আমি 6টি খাতা কিনেছি, 6টি খাতা কিনেছি কত টাকা দিয়ে? 150 টাকা দিয়ে। তাহলে এখন তুমি হিসাব করো যে তোমার কত টাকা প্রয়োজন। এখন লেখো যে মোট টাকা প্রয়োজন, মোট টাকা প্রয়োজন, মোট টাকা প্রয়োজন, ঠিক আছে? তো মোট কত টাকার প্রয়োজন তুমি হিসাব করো, মোট টাকা প্রয়োজন যোগ করো 052, 250 টাকা। শোনো একটা কথা বলি, অঙ্ক শিখতে হলে তোমাকে বাজারে যেতে হবে, বাবা মায়ের সাথে বাজারে যাবা, দিয়ে বাজার করবা, তাহলে খুব অঙ্কগুলো ভালো বুঝতে পারবা, ঠিক আছে? তুমি পেন্সিল কিনেছো 100 টাকায়, খাতা কিনেছো 150 টাকা, এখন তোমার কত টাকা প্রয়োজন এই কথাটা তুমি যদি না বলতে পারো তাহলে কেমন লাগে না বিষয়টা বলো? এর জন্য তোমাদেরকে বাজারে যেতে হবে, বাজারে গেলে এগুলো আরও ভালো বুঝতে পারবা, ঠিক আছে? হয়ে গেল আমাদের এটা। তো এটার উত্তর লিখে দিই এখানে, এটার উত্তর ছিল আমাদের কত? 100 টাকা, আর এটার উত্তর ছিল আমাদের 5 টাকা। হয়ে গেছে কিন্তু আমাদের প্রথম অঙ্কটি। আবার বলি, প্রথম প্রশ্ন কি বলেছিল যে খাতা এবং পেন্সিলের দামের পার্থক্য কত? তো পার্থক্য মানে কি? বিয়োগ, আর বিয়োগের সময় বড়টা আগে লিখতে হয়, তাই দেখানো 25 আগে লেখা হয়েছে, 20 পরে লেখা হয়েছে। তারপরে বলেছিল 5টি পেন্সিলের দাম কত? তো 5টি পেন্সিলের দাম জানতে লাগে, 1টি পেন্সিলের দাম জানা লাগে, তা আমরা লিখেছি 1টি পেন্সিলের দাম অর্থাৎ 5টি পেন্সিলের দাম, শেষ। তারপরে বলেছিল যে 5টা পেন্সিল আর 6টা খাতা কিনতে কত টাকা দরকার? এই যে 5টা পেন্সিলের দাম 100 টাকা আর 6টা খাতার দাম 150 টাকা, তাহলে কত টাকা দরকার? 250 টাকা দরকার, ঠিক আছে? হয়ে গেল, চলো এখন আমরা নেক্সট অঙ্কে চলে যাই, 8 নম্বর। 8 নম্বর অঙ্কে বলেছিল দেখো যে একটি 60 মিটার লম্বা ফিতার 5 ভাগের 3 ভাগ রুমাকে দেওয়া হলো। এই কথাটাই তো বুঝতে পারোনি তোমরা, একটি 60 মিটার লম্বা ফিতা, মানে তোমার কাছে একটা ফিতা আছে যেই ফিতাটার দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, মানে 60 মিটার লম্বা, ঠিক আছে? এখন এই ফিতাটার 5 ভাগের 3 ভাগ রুমাকে দেওয়া হলো, 5 ভাগের 3 ভাগ, এ কথার অর্থ হচ্ছে এই ফিতাটাকে প্রথমে 5টা ভাগ করা হয়েছে, মানে 5 দিয়ে ভাগ করতে হবে এই 60কে, ভাগ করার পরে 3 ভাগ রুমাকে দেওয়া হবে, 3 ভাগ রুমাকে দেওয়া হবে, ঠিক আছে? খুবই সহজ। তো ক নম্বর বলেছে যে প্রতি ভাগে কত মিটার ফিতা আছে? তো প্রতি ভাগ মানে কয় ভাগ? এক ভাগ, তাই না? তাহলে এই যে একটু আগে বললাম যে ফিতা ছিল কত? 60 মিটার, এই 60 মিটারকে আমরা কয় ভাগ করবো? 5 ভাগ করবো, তার মানে 5 ভাগে ফিতা আছে 60 মিটার, অতএব এক ভাগে ফিতা আছে, ঠিক আছে? খুবই সহজ। তো চলো অঙ্কটা আমরা করি এখন। তো এটা ছিল 8 নম্বর অঙ্ক আমাদের। তাহলে 8-এর ক নম্বর বলেছিল যে প্রতি ভাগে কত মিটার ফিতা আছে। প্রতি ভাগ বলতে কী বোঝায় এখানে? এক ভাগ। তাহলে তোমাকে প্রথমে কোনো একটা ভাগের কথা জানতে হবে, তাই না? তো এখানে বলা আছে যে 5 ভাগে ফিতা আছে 60 মিটার, তো আমরাও লিখব যে 5 ভাগে ফিতা আছে 60 মিটার, কত মিটার?
60 মিটার অতএব এক ভাগে ফিতা আছে তো তুমি বলো পাঁচ ভাগে যদি 60 মিটার ফিতা থাকে তাহলে এক ভাগে ফিতা নিশ্চয় কম থাকবে আর কম হলে কি হবে ভাগ হবে তাহলে এটা যে প্রথমে লিখতে হবে এখানে যেটা থাকে সেটা লিখতে হয় প্রথমে তারপরে ভাগ চিহ্ন তারপরে এই দিকে যে আছে 5 ঠিক আছে তো 60 দিয়ে 5 কে ভাগ করলে হয় আমরা জানি 12 মিটার তার মানে তুমি যে এই যে মনে করো এটা এটা হলো ফিতা ঠিক আছে এই ফিতাকে তুমি 5টা ভাগ করেছো কয়টা ভাগ করেছো 5টা এই যে 1টা 2টা 3টা 4টা 5টা এই যে 1 2 3 4 5 এই 5টা ভাগে ভাগ করলা এই পুরোটা কত ছিল পুরোটা ছিল 60 মিটার খুব ভালো করে বুঝো খুব মজার অঙ্ক দেখো এইটা একটা ফিতা এটা একটা কি ফিতা এই ফিতাটা কত মিটার ছিল 60 মিটার এখন এই ফিতাকে তুমি কয় ভাগ করলে 5টা ভাগ করলে ভাগ করে কি দেখলে এই যে আমি এখানে ভাগটা করি এই যে 5 1 কে 5 বিয়োগ করলে হয় 1 10 নাম শূন্য নামলো 5 2 কোন 10 তাহলে এখানে কত হলো 12 তার মানে প্রত্যেকটা ভাগে ফিতা আছে 12 মিটার মানে এই অংশে 12 মিটার 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 দেখো 5টা ভাগ করেছি 5 ভাগ করেছি যদি না বুঝতে পারো আমি আরো আমি গোল চিহ্ন দিয়ে বলবো তাহলে আর বুঝতে পারবা ঠিক আছে যে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ তো এখানে আছে 12 মিটার ফিতা 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 মনে করো এগুলা মাছ আমি ভাগ করেছি এখানে 12টা মাছ আছে 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 তা আমি কয়টা ভাগ করেছি 1 2 3 4 5টা ভাগ করেছি ঠিক আছে তাহলে প্রত্যেক ভাগে 12 মিটার 12 মিটার করে আছে এখন খ নম্বর বলেছিল যে রুমা কত মিটার ফিতা পাবে তো আমরা তো প্রথমে ডাকে দেখেছি যে রুমাকে তিন ভাগ দেওয়া হবে কয় ভাগ তিন ভাগ তার মানে এই তিনটা ভাগ আমরা রুমাকে দিয়ে দেব তাহলে 12 12 12 মানে এইগুলো আমরা রুমাকে দিয়ে দেবো এইগুলো ঠিক আছে তো প্রথমটা উত্তর আমাদের হয়ে গেছে যে প্রতি ভাগে ফিতা আছে কত 12 মিটার এটা শেষ আর এটা খ নম্বরটা বোঝানোর জন্য এখানে করলাম আমি তাহলে এখন খ নম্বর বলেছিল যে রুমা কত মিটার ফিতা পাবে তো রুমাকে আমরা কয় ভাগ দেবো বলেছি স্বীকার করেছি তিন ভাগ তাহলে প্রথমে ফিতাটাকে আমরা কয় ভাগ করলাম পাঁচ ভাগ করে কি দেখলাম যে প্রত্যেক ভাগে 12 মিটার করে ফিতা আছে এখন এই তিনটা 12 আমরা রুমাকে কী করবো দিয়ে দিব ঠিক আছে তাহলে আমরা লিখব যে রুমা ফিতা পেল তাহলে কয় ভাগ দেব আমরা তিন ভাগ তার মানে 12 যোগ 12 যোগ 12 আমি জানি তোমরা অনেকে এটা 12 কে 3 দ্বারা গুণ করবা এটা আমি জানি ঠিক আছে কিন্তু আমি ওইভাবে শিখাচ্ছি না এই কারণেই যে তখন তুমি প্রশ্ন করবা স্যার গুণ কীভাবে হয় তো যোগের যে সংক্ষিপ্ত রূপ গুণ এটা তোমার বোঝার বয়স এখনো হয়নি এটা উপর ক্লাসে গেলে বুঝবা কিন্তু এখন এভাবে মজা করে শিখতে হবে হ্যাঁ যে আমরা ফিতাটাকে 5টা ভাগ করেছি 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ ভাগ করে দেখেছি যে প্রত্যেক ভাগে 12 মিটার করে ফিতা আছে এখন রুমাকে আমরা কয় ভাগ দেব তিন ভাগ তার মানে তিনটা 12 দিয়ে দেবো এই যে 12 যোগ 12 যোগ 12 তাহলে 12 12 12 যোগ করলে হয় 36 মিটার যদি বলা হতো যে রুমাকে দুই ভাগ ফিতা দাও তাহলে দুইটা 12 যোগ করতাম যদি চার ভাগ ফিতা দাও তাহলে 4টা 12 যোগ করতাম এভাবে ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের মূলত উত্তর এটাই হচ্ছে আমাদের মূলত খ নম্বরের উত্তর আশা করি খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারতেছেন এখন চলো নয় নম্বর অঙ্কটি করাই নয় নম্বর অঙ্কে বলেছে যে একটা বই আর তিনটা কলম এই দুইটার মূল্য হচ্ছে 95 টাকা আর একটা কলমের দাম হচ্ছে 20 টাকা তো ক নম্বরটা বলেছে তিনটা কলমের দাম কত তো তুমি তো মুখে মুখে বলতে পারবা একটা কলমের দাম যদি 20 টাকা হয় তাহলে তিনটা কলমের দাম কী হবে বেশি হবে আর বেশি হলে বারবার বলতেছি কী হবে গুণ হবে শেষ ঠিক আছে তো চলো আমরা ক নম্বরটা করে ফেলি তাহলে 9-এর ক নম্বর কী বলেছে 9-এর ক নম্বর বলেছে যে তিনটি কলমের মূল্য কত তাহলে আমরা প্রথমে কী লিখবো আগে একটি কলমের মূল্য কত একটি সবসময় একটা আগে বের করতে হবে ঠিক আছে একটি কলমের মূল্য হচ্ছে কত দেওয়া আছে 20 টাকা এখন তোমাকে বের করতে বলেছে কয়টা কলমের দাম তিনটা কলমের দাম
আমরা জানি বেশি হবে আর বেশি হলে আমরা 20 কে 3 দিয়ে গুণ করব এই যে এই 20 এখানে লিখব আর এই 3 এখানে চলে যাবে কখনো এক এদিকে নিয়ে আসবে না 3 20 এ 60 টাকা হয়ে গেল আমাদের উত্তর ঠিক আছে দেখো কত সহজ অঙ্কগুলো তারপরে খ নম্বর কি বলেছে যে একটা বইয়ের দাম কত তাহলে এটা খুব ভালোভাবে বুঝতে হবে খেয়াল করো এখানে বই আর কলমের দাম দেয়া আছে 95 টাকা এই যে 95 টাকা এই 95 টাকা কিন্তু শুধু বইয়ের দাম না কার দাম একটা বই এবং তিনটা কলমের দাম ওকে বলেছে একটা বইয়ের দাম কত মানে বইয়ের মূল্য কত মূল্য মানে দাম একটা বইয়ের মূল্য কত তো এই যে 95 টাকা এখানে তো একটা বই আর তিনটা কলমের দাম আছে তাহলে তোমাকে বলেছে শুধু বইয়ের দাম কত শুধু বই তাহলে এখানে তো আছে বই এবং কলমের দাম তাহলে যদি আমি শুধু বইয়ের দাম জানতে চাই তাহলে এখান থেকে কলমের দামটা সরিয়ে ফেলতে হবে না কলমের দামটা সরিয়ে ফেললেই কিন্তু আমরা কিন্তু বইয়ের দামটা পেয়ে যাব কারণ এই টাকার ভিতরে আমি আরো সহজ করে বোঝাই মনে করো এই টাকাটা তোমার এবং তোমার ছোট ভাইয়ের ঠিক আছে এখন যদি শুধু তোমার টাকাটা তুমি নিতে চাও তাহলে তোমার ছোট ভাইয়ের টাকাটা কি করবা বিয়োগ করে ফেলবে না মানে বাদ দিয়ে দিবা না বিষয়টা ওরকম তার মানে এখানে বই এবং কলমের দাম আছে তাহলে শুধু বইয়ের দাম জানতে চাইলে এখান থেকে কলমের দামটা কি করতে হবে আউট করতে হবে মানে বাদ দিতে হবে যে তুমি কলম কয়টা কিনেছো এখানে তিনটি কলম তার মানে তিনটা কলমের দাম আগে বের করতে হবে ঠিক আছে তো আমরা বের করি চলো তো ক নম্বর অলরেডি পেয়েছি আমরা তিনটা কলমের দাম হচ্ছে 60 টাকা তার মানে এই 95 থেকে তিনটা কলমের দাম 60 টাকা বাদ দিয়ে দিলে যে টাকাটা থাকবে ওটাই কিন্তু একটা বইয়ের দাম তাহলে আমরা প্রথমে কি লিখব সুন্দরভাবে লিখব আগে খ নম্বর যে এই কথাগুলো সুন্দর লিখতে হবে আগে না লিখলেও হয় সমস্যা নাই একটি বই ও তিনটি কলমের মূল্য কত ছিল 95 টাকা একটি বই ও তিনটি কলমের মূল্য ছিল আবারও বলি কথাটা দেখো খুবই সহজ এটা সিম্পল একটা বিষয় এই যে 95 টাকা এই টাকাটা কার বই এবং কলমের মূল্য বই এবং কলমের যে তোমার কাছে শুধু বইয়ের দাম চেয়েছে বই তাহলে এখান থেকে কারটা বাদ দিয়ে দেবা কলমটা বাদ দিয়ে দেবা না তাহলে তুমি নিচে লেখো যে তিনটা কলম আমি কিনেছিলাম কত দিয়ে 60 টাকা দিয়ে যেটা আমরা ক নম্বর অঙ্কে পেয়েছিলাম এই যে এখন তুমি এভাবে বিয়োগ করে দাও এই যে বিয়োগ করে দাও তাহলে বিয়োগ করলে কত থাকবে 35 টাকা কত থাকবে 35 টাকা তাহলে এই 95 থেকে তিনটা কলমের দাম যদি আমি সরিয়ে ফেলি তাহলে টাকা থাকে কত 35 টাকা এটাই কার দাম বইয়ের দাম একটি বইয়ের মূল্য হচ্ছে 35 টাকা হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তাহলে উত্তর হচ্ছে কত আমাদের 35 টাকা গ নম্বরটা কি বলেছিল পাঁচটি বইয়ের মূল্য কত তো একটি বইয়ের মূল্য তো দেওয়াই আছে এখানে তাহলে পাঁচটি বইয়ের মূল্য বের করতে পারবো না অবশ্যই পারবো খুবই সহজ তাহলে তুমি কী লিখবা একটি বইয়ের মূল্য এগুলো ক্লাস টুয়ে তোমাদের অঙ্কগুলো ছিল একটি বইয়ের মূল্য কত টাকা 35 টাকা এখন তোমাকে বলেছে যে পাঁচটি বইয়ের মূল্য কত হবে তাহলে পাঁচটি বইয়ের মূল্য অবশ্যই বেশি হবে আর বেশি হলে আমরা 35কে 5 দিয়ে কি করব গুণ করব 5 5 25 3 5 15 আর 2 হচ্ছে 17 তার মানে হচ্ছে 175 টাকা উত্তর হচ্ছে 175 টাকা হয়ে গেল শেষ আর কি বলো আর কিছু আছে কিছুই নাই আসলে তো এই ছিল তোমাদের 7 8 9 তো আমি চাচ্ছি আরও কয়েকটা অঙ্ক করাইতে আর একটা অঙ্ক করাই তোমাদের 10 নম্বর অঙ্কটি করাই ঠিক আছে তাহলে ভালো লাগবে আরও কয়েকটা অঙ্ক করাই দিই তোমাদের তো এখন চলো আমরা 10 নম্বর অঙ্কটি করি আচ্ছা আমি আর আজকের ভিডিওতে আর 2টা অঙ্ক করাবো সর্বোচ্চ নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এখানে বলছে দেখো যে রহিমের ওজন 25 কেজি আর আকাশের ওজন রহিমের ওজন থেকে আরও 3 কেজি বেশি কী বললো কথাটা
যে রহিমের ওজন হচ্ছে 25 আর আকাশের ওজন রহিমের ওজন থেকে আরও 3 কেজি বেশি। তো মুখোমুখি তো বলতে পারবা আকাশের ওজন কত হবে 28 কেজি, কারণ 3 কেজি বেশি, যে মানে 3 যোগ করবা রহিমের সাথে তাহলে হয়ে গেল। তারপরে বলেছে আলীর ওজন 34 কেজি। তো প্রথম প্রশ্ন কী করেছে, আকাশের ওজন কত? তো এখানে তো বলেই দিয়েছে যে আকাশের ওজন হবে রহিমের ওজন থেকে 3 কেজি বেশি, মানে ওই 25-এর সাথে 3 শুধু যোগ করলে তুমি আকাশের ওজন পেয়ে যাবা, শেষ হয়ে গেল। তাহলে আমরা 10-এর যে ক নম্বর অঙ্কটি বলেছে আকাশের ওজন কত, লেখো আকাশের ওজন, সুন্দর করে লেখো যে আকাশের ওজন কি বলেছে, যে রহিমের ওজন থেকে 3 কেজি বেশি। তো রহিমের ওজন কত দেওয়া আছে, 25 কেজি, এই যে 25 আর 3 কেজি আরও বেশি বলেছে তার ওজনটা হবে, এই তো হয়ে গেল 28 কেজি, শেষ, ঠিক আছে হয়ে গেল শেষ। খ নম্বর বলেছে আকাশ ও আলীর ওজনের মধ্যে পার্থক্য কত, তো পার্থক্য মানে কি, বিয়োগ, আকাশ এবং আলীর ওজন, তাহলে পার্থক্য মানে বিয়োগ, আর বিয়োগের সময় কোনটা আগে লিখতে হয়, বড়টা। তো আকাশের ওজন 28 আর আলীর ওজন দেওয়া আছে 34, তাহলে আলীর ওজনটা আগে লিখতে হবে, কারণ আলী যেহেতু এখানে বড়, আলীর ওজন, কারণ বিয়োগের সময় বড়টা আগে লিখতে হয়, আলীর ওজন হলো 34 কেজি। আর নিচে লিখব আমরা আকাশের ওজন, আকাশের ওজন দেওয়া আছে, পাইলাম আমরা ক নম্বরে কত পাইলাম 28 কেজি, এই তো 28 কেজি। আমি বিয়োগ করো, যেহেতু পার্থক্য বলেছে, তারপর লেখো সংক্ষেপে লেখো যে ওজনের পার্থক্য, ওজনের পার্থক্য বিয়োগ করলে হয় 6 কেজি। আমার প্রশ্ন হচ্ছে যে এটা তো আসলে বোঝানোর কিছু না, এই অঙ্কগুলো খুবই সহজ, তাই না? এখানে নতুন করে কী বোঝাবো তোমাদেরকে বলো, তোমরা যে বলো যে সার অঙ্ক বুঝান, বোঝাবোটা কি এইটা বলো আমাকে। তারপরে এখানে বলছে আলী ও রহিমের ওজনের মধ্যে পার্থক্য কত, তো এটাও তো পার্থক্য, পার্থক্য মানে বিয়োগ, আর কার পার্থক্য বের করতে বলেছে, আলী এবং রহিম, মানে আলীর ওজন আর রহিমের ওজন লাগবে। তো এখানে আলী ছিল 34 আর রহিম ছিল 25, তাহলে এখানে বড়কে আলী, তা আলীরটা আবার লিখবো এভাবে গ নম্বর, যে আলীর ওজন, আলীর ওজন কত কেজি, 34 কেজি, আলীর ওজন হচ্ছে 34 কেজি। মানে প্রশ্নে যা লেখা আছে আমি তো তাই লিখতেছি, তারপরেও যদি তোমরা না লিখতে পারো রে বাবা, তাহলে তো আর কিছু করার নাই। আলীর ওজন, তারপরে হচ্ছে রহিমের ওজন, রহিমের ওজন কত দেওয়া আছে, রহিমের ওজন হচ্ছে 25 কেজি। এখন বলেছে এই দুইজনার ওজনের পার্থক্য কত, তো পার্থক্য মানে কি, বিয়োগ, তুমিও দিবা বিয়োগ, তারপর নিচে লিখবা যে ওজনের পার্থক্য, ওজনের পার্থক্য, তো বিয়োগ করলে কত হবে, এটা 9 কেজি। আর তোমরা তো বিয়োগ জানো, এই তো হয়ে গেল শেষ, কী করাবো বলো, কিছু করানোর এখানে আছে, কিছুই নাই। এখানে বলেছিল যে রহিমের ওজন যা হবে আকাশের ওজন তার চেয়ে 3 কেজি বেশি হবে, তাহলে তুমি 3 যোগ করবা তাহলে হয়ে গেল, ঠিক আছে শেষ, 3 কেজি বেশি না, তাহলে 3 যোগ করতে হবে না, এই তো। তারপরে বলেছিল আকাশ ও আলীর ওজনের পার্থক্য, তাহলে পার্থক্য মানে কি, বিয়োগ, তাহলে বড়টা আগে লিখতে হবে, আলীর ওজন 34 কেজি আর আকাশের ওজন হচ্ছে 28 কেজি, বিয়োগ করলে হয় 6 কেজি, ঠিক আছে। তারপরে বলেছিল আলী এবং রহিমের ওজনের পার্থক্য, তাহলে প্রথমে বড়টা আগে লিখবো, আলী হচ্ছে 34 আর রহিম হচ্ছে 25, বিয়োগ করলে হয় হচ্ছে 9 কেজি, এই তো হয়ে গেল শেষ 10 নম্বর। আজকে আমাদের ভিডিওর লাস্ট অঙ্ক আজকে আমরা করবো 11 নম্বরটা। তো 11 নম্বরটা বোঝানোর কিছুই নাই, খুবই সহজ, তোমার ক্লাসের কথা বলা আছে এখানে, কি বলা আছে যে তোমাদের শ্রেণীতে 10টি বেঞ্চ আছে বলেছে, বেঞ্চ তো তোমরা চিনো, 6টি বেঞ্চের প্রতিটিতে 5 জন করে বসে, মানে বেঞ্চ আছে 6টি, সেই 6টার প্রত্যেকটিতে মানে 1টিতে 5 জন করে বসে। তারপরে বলা হচ্ছে বাকি 4টি বেঞ্চের, এই যে বাকি 4টি বেঞ্চ, কারণ ক্লাসে তো মোট বেঞ্চ 10টা, তো এখানে প্রথম বলা 6টা বেঞ্চ, যে বেঞ্চের প্রত্যেকটাতে 5 জন করে বসে, আরও যে বাকি 4টা বেঞ্চ তোমার ক্লাসে আছে সেই 4টা বেঞ্চের প্রত্যেকটিতে 4 জন করে বসে, মানে কি, অর্থটা কি, তোমার ক্লাসে বেঞ্চ আছে 10টা, কিছু বেঞ্চ আছে বড় আর কিছু বেঞ্চ আছে ছোট, যেটা বড় বেঞ্চ এরকম বেঞ্চ হলো 6টা, ওই বেঞ্চগুলোতে বসতেছে 5 জন করে,
আর আরেক ধরনের বেঞ্চ আছে, যে বেঞ্চ আছে চারটি, যে বেঞ্চগুলো একটু ছোট, ওখানে পাঁচজন জায়গা হচ্ছে না, ওখানে এর জন্য প্রত্যেক বেঞ্চে বসতেছে চারজন। এখানে কি বোঝাবো তুমি বলো তো? বলছে প্রথম ছয়টি বেঞ্চে কতজন শিক্ষার্থী বসে, ছয়টি বেঞ্চে কতজন বসে, তাহলে তোমাকে প্রথমে কি জানতে হবে বলো? একটি বেঞ্চে কতজন বসে, কারণ তোমাকে বলেছে ছয়টি বেঞ্চে কতজন বসে, তাহলে তোমাকে প্রথমে জানতে হবে একটি বেঞ্চে কতজন বসে। তা আমরা তো দেখতেই পাচ্ছি এখানে লেখা আছে একটি বেঞ্চে পাঁচজন বসে, কি করাবো বলো? তো চলো অঙ্কটা আমরা করি। তো এটা ছিল কত নম্বর আমাদের অঙ্ক আজকের? এটা হলো এগারো, এগারোর ক নম্বর। তাহলে বলেছিল প্রথম ছয়টি বেঞ্চে কতজন শিক্ষার্থী বসে, তাহলে আমাকে জানতে হবে একটি বেঞ্চে কতজন বসে। তা আমরা তো জানি যে একটি বেঞ্চে কতজন বসে, পাঁচজন। তা আমরা লিখব যে একটি বেঞ্চে বসে কতজন? পাঁচজন হয়েছে। এখন বেঞ্চ কয়টা বলেছে? ছয়টি। তো ছয়টি বেঞ্চে বেশি হবে, তাহলে পাঁচ গুণ ছয় সমান তিরিশ জন, শেষ। আর কি করাবো বলো? কিছু করানোর আছে? কিচ্ছু করানোর নাই। তারপরে বলেছিলো বাকি চারটি বেঞ্চে কতজন বসবে। তা আমরা তো জানি যে বাকি চারটি বেঞ্চের একটিতে চারজন করে বসে, তাহলে তুমি লেখো যে একটি বেঞ্চে বসে হচ্ছে চারজন। তারপরে কয়জন? এই চারটি বেঞ্চে বসে, তাহলে চারটি বেঞ্চ অবশ্যই বেশি হবে, আর বেশি হলে কী হবে তোমরা জানো, গুণ। এই তো শেষ, কি করাবো এটা বলো শুধু। গ, দেখছো এক মিনিট লাগে না অঙ্ক করতে। তারপরে বলছে দশটি বেঞ্চে কতজন বসে। সে তুমি তো জানলাই যে ছয়টি বেঞ্চে বসেছিল তিরিশ জন, আর এদিকে চারটি বেঞ্চে বসেছিল ষোলো জন, তাহলে এগুলো তো তোমার স্টুডেন্ট, তিরিশ প্লাস কত? ষোলো। এটাই তো বলেছে যে দশটি বেঞ্চে কতজন বসলো, মানে তুমি হিসাব করবে না, যোগ করবে না? এই তো শেষ, আর তো কিছু নাই। তাহলে সুন্দর করে এখানে লেখো যে ছয়টি বেঞ্চে বসে, এবং স্যারকে বলো যে স্যার এই দেখেন আমি লিখতেছি যে ছয়টি বেঞ্চে বসেছে তিরিশ জন, এবার স্যারকে বলো, বুঝিয়ে বলো। তারপরে বলো স্যার এই দেখেন চারটি বেঞ্চে বসে ষোলো জন, স্যার এই দেখেন এখন আপনি আমি কী করতেছি, ছয়টি বেঞ্চে বসে তিরিশ জন, চারটি বেঞ্চে ষোলো জন, তাহলে ছয় আর চার যোগ করলে কত হয় স্যার? দশটি। এই দেখেন লেখেন যে দশটি বেঞ্চে বসে, স্যারকে এভাবে যোগ করে দেখান ছয় তিন চার, স্যার এখানে দেখেন আমি অঙ্ক করে দিয়েছি আপনার, দশটি বেঞ্চে বসতেছে ছেচল্লিশ জন, শেষ হয়ে গেল। আর কি করাবো বলো? বলেছিল যে ছয়টি বেঞ্চে কতজন বসে, তো তুমি তো জানো একটি বেঞ্চে বসে কতজন, পাঁচজন, অর্থাৎ ছয়টি বেঞ্চ, ছয়টি বেঞ্চে কী হবে? বেশি হবে, আর বেশি হলে কী হতে হবে? গুণ করতে হবে, শেষ। তারপরে বলেছিল একটি বেঞ্চে বসে চারজন, অর্থাৎ চারটি বেঞ্চে কতজন, তাহলে চার চারা ষোলো জন। এখন তোমাকে বলেছে যে ওই ক্লাসে যে দশটা বেঞ্চ ছিল সেই দশটা বেঞ্চে টোটাল স্টুডেন্ট কত, তাহলে ওই যে তুমি লিখে স্যারকে বোঝাই দিলা, স্যার এই দেখেন লিখেছি আমি দশটি বেঞ্চে বসে তিরিশ জন, চারটি বেঞ্চে বসে ষোলো জন, এগুলো লিখতে হবে এবার, লিখে দেখাতে হবে। তারপর নিচে লিখে দেবা ছয় আট ষাট যোগ করলে কত হয়, দশ, দশটি বেঞ্চে বসে তাহলে যোগ করেছি, তাহলে এগুলো যোগ করতে হবে ছেচল্লিশ জন, ঠিক আছে? এটা একটা উত্তর, এটা একটা উত্তর, এটা একটা উত্তর, এটা হচ্ছে কয়ের উত্তর? উত্তরগুলো তোমরা লিখে নিবা, আমার মনে থাকছে না উত্তর লিখতে। আর এদিকে উত্তর হচ্ছে কতজন? ষোলো জন। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, এবং বন্ধু বান্ধবী যারা আছে তাদের সবাইকে শেয়ার করে দিবে, ঠিক আছে? আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই, আর পরবর্তী ভিডিওতে বারো থেকে যে বাকি অঙ্কগুলো আছে তোমার, বারো থেকে সতেরো, হ্যাঁ বারো থেকে সতেরো আর ছয়টা অঙ্ক আছে, পরবর্তী ভিডিওতে ওই ছয়টা অঙ্ক আমি তোমাদের করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো ঠিক আছে সোনামণিরা, সবাই ভালো থাকো, আর মন দিয়ে সবাই লেখাপড়া করবা, ঠিক আছে? বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না, টিচারকে কষ্ট দেওয়া যাবে না, কারণ তোমরা পড়াশোনা না করলে বাবা মা টিচার উভয়ে কষ্ট পায়, ঠিক আছে? এর জন্য তোমরা ভালো করে পড়াশোনা বাসায় করবা, ওকে? আশা করি তোমরা পড়াশোনা করবা, ঠিক আছে? সবাই ভালো থাকো, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।